ওকে, আমরা মনে হয় 1-2 মিনিট ওয়েট করে অডিয়েন্স জয়েন করলে তারপর থেকে শুরু করি। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাই আজকের প্রোগ্রামে শুরু করছি। তো আজকে আমার সাথে আছে টিম কিলোফাইট, আমরা তাদের সাথে পরিচিত হব এবং তাদের প্রজেক্ট সম্পর্কে আমরা বিস্তারিত জানব। ওকে, আমরা মনে হয় প্রথমে সবার সাথে পরিচিত হই। আরফান, যদি সবাইকে একটু পরিচিত করে পরিচয় দিয়ে দাও তাহলে মনে ভালো হয়। আমি ইরফান ইসলাম, আমি টিম কিলো ফ্লাইটের ক্যাপ্টেন হিসেবে আছি আর পড়াশোনা করতেছি কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষে। তো আমাদের সাথে আছে আমাদের টিমের ডেপুটি ক্যাপ্টেন, আমার বন্ধু সাগর মজুমদার আছে, আর হচ্ছে মহিউদ্দিন আছে ডেপুটি ক্যাপ্টেন, ও আমাদের ইমিডিয়েট জুনিয়র আর কি। ওকে ওকে, তাহলে আমরা মনে হয় মূল আলোচনা শুরু করি। তাহলে মনে হয় প্রথমে আমরা একটু জানি যে তোমাদের প্রজেক্ট সম্পর্কে যদি কেউ একজন একটু বিস্তার। আচ্ছা, মহিউদ্দিন শুরুতে বলুক ওকে, আমি তাহলে মহিউদ্দিন আনবেন। হচ্ছে প্রজেক্টটা। এটা যদি আমি বলি তাহলে আমাদের প্রজেক্টটা আসলে একটা কম্পিটিশন বেসড, যেটা ফর্মুলা স্টুডেন্টের জন্য একটি প্রোটোটাইপ গাড়ি বানানো এবং সেই গাড়ি নিয়ে কম্পিটিশনে অংশগ্রহণ করা আর কি। আমরা যে সময় টিমটা ফর্ম করি এরকম উদ্দেশ্য নিয়ে আর কি আমরা টিমটা ফর্ম করেছিলাম, এবং আমরা মোটামুটি আর কি গত 2.5 বছর ধরে, মানে গত আমাদের নভেম্বরের আর কি 2018 নভেম্বরে আমাদের টিমটা ফর্ম হয়। তারপর থেকে আমাদের মানে গাড়ির রিলেটেড পড়ালেখা প্লাস হলো যে ডিজাইন এগুলো চলতে থাকে আস্তে আস্তে আর কি। আমরা সামনে আগে একটা সময় যে আমরা এই বছর আর কি কনস্ট্রাকশনটা শুরু করি, এবং কনস্ট্রাকশনটা শেষে আর কি যেটা আউটকামটা ওইটা তো আপনারা দেখছেন আশা করি সবাই। তো এটাই আর কি প্রজেক্ট রিলেটেড একদম শর্ট ব্রিফ। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা মনে হয় আমাদের প্রতিটি একটা ভিডিও যেটা দিয়েছে ওইটা একটু আমরা প্লে করে দর্শক যদি দেখা দিই তাহলে মনে হয় সবাই বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে। ওকে,
ওকে, থ্যাংক ইউ। তোমার প্রোগ্রামে আসার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তাহলে আমরা মনে হয় মূল আলোচনা শুরু করি। প্রথমে আসলে আমরা এই ধরনের কি কি প্রোগ্রাম আছে এবং এই ধরনের প্রোগ্রামে কিভাবে পার্টিসিপেট করা যায় এগুলো সম্পর্কে যদি আইডিয়া দাও, বিশেষ করে অটোমোবাইলের উপর কি কি ধরনের প্রোগ্রাম আছে। আচ্ছা, এই জিনিসটা সাগর আমার থেকে ভালো বলতে হবে। ওকে, আমি তাহলে সাগরের গান একটু। ধন্যবাদ। তো এটা বেসিক্যালি ফর্মাল স্টুডেন্ট কম্পিটিশন। তো ফর্মাল স্টুডেন্ট কম্পিটিশন তো বিভিন্ন দেশে হয়, যেমন ইউরোপে বেশি হয় জার্মানি, অস্ট্রিয়া, চেক রিপাবলিক, নেদারল্যান্ড, ইটালি, তারপরে ইউকেতে হয়, ইউকেতে আমরা যেহেতু পার্টিসিপেট করতেছি, আর এশিয়ার মধ্যে হয় ফর্মাল স্টুডেন্ট ভারত আর FSC জাপান। তো আমরা ইউকেতে পার্টিসিপেট করতেছি, আর এই কম্পিটিশনের প্রিরিকুইজিট হলো আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট হইতে হবে অথবা মাস্টার্স স্টুডেন্ট হইতে হবে, একটা টিম থাকতে হবে, ওই টিমের একটা পার্টিকুলার ফ্যাকাল্টি অ্যাডভাইজার থাকতে হবে, এবং এবং একটা গাড়ি থাকতে হবে অবশ্যই। এটাই। হ্যাঁ, যেহেতু এটা গাড়ির প্রতিযোগিতা, অবশ্যই গাড়ি থাকতে হবে। ওকে ওকে, তারা সাধারণত এই রেসিং কার, এই প্রতিযোগিতা সাধারণত যারা পার্টিসিপেট করে কি তাকে শুধু রেসিং কার রিলেটেড? ওকে ওকে, এখন আমরা মনে হয় জানি যে তোমাদের এই প্রজেক্টের আসলে বিশেষত্ব কি, অন্য অন্য প্রজেক্ট বা ওগুলো থেকে পার্থক্য কি, বিশেষ করে তোমরা জুট ফাইবার ইউজ করছো আর আমি যেটা জানি, তো এইটা নিয়ে যদি। জি, এই কম্পিটিশনের মেন উদ্দেশ্য হচ্ছে আসলে আমরা কিভাবে ইঞ্জিনিয়ারিং নলেজটা, ইঞ্জিনিয়ারিং যে ডিজাইনটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। এই কম্পিটিশনের মেন অবজেক্টিভই হচ্ছে যে আমরা একটা ইঞ্জিনিয়ার হিসেবে আমরা কিভাবে একটা একটা প্রবলেম কিভাবে ডিজাইন করতে পারি, একটা গাড়ি কিভাবে ডিজাইন করতে পারি, আর তার সাথে সাথে আমরা রিয়েল রিয়েল ওয়ার্ল্ড মানে বর্তমান যে বিশ্ব তার সাথে তো আমাদের পড়াশোনা যে একটা যোগ সাজে সেটা কিন্তু আমরা একাডেমিক লাইফে পাই। এই কম্পিটিশনের মাধ্যমে আমরা রিয়েল ওয়ার্ল্ডে যে বিভিন্ন প্রবলেম, যে বিজনেস রিলেটেড যে প্রবলেম, যে ইন্ডাস্ট্রিতে কীরকম করে মানে গাড়ি বানায়, সেটা কি কি জিনিসের উপর ফ্যাক্টর উপর চিন্তা ভাবনা করে, সবকিছু নিয়ে আমাদের কাজ করতে হয়। আর জুট ফাইবার কম্পোজিট বিষয়টা হলো যে এটা আমাদের দেশে খুব মানে খুব একটা অ্যাভেলেবল একটা প্রোডাক্ট। অন্য দেশে যেমন কার্বন ফাইবার দিয়েই গাড়ি রেসিংটা মূলত হয়, কিন্তু দেশে জুট ফাইবারের খুব তেমন উৎপাদন নেই, কিন্তু আমাদের দেশে কিন্তু জুট ফাইবার মানে জুট এটা কিন্তু খুব উৎপাদন বেশি, আর এটা একই সাথে সাস্টেনেবিলিটির দিক দিয়ে এটা অনেক মানে খুব ভালো একটা প্রোডাক্ট হইতে পারে। তো আমরা এই ডিসিশন নিলাম যে আমাদের কেন জুট ফাইবার কম্পোজিট হবে না, সেখান থেকে আসলে শুরু। ওকে, আমার কৌতূহল থেকে আমি জিজ্ঞাসা করি, এখানে আসলে কি কি অংশে জুট ফাইবার ইউজ করা হয়েছে? জি, হ্যাঁ, মানে কোন কোন পার্টে জুট ফাইবার ইউজ করা হয়েছে? হ্যাঁ, শোনা যাচ্ছে সাগর? আচ্ছা, জি জি, আমি বলবো নাকি তুই বলবি? হ্যালো, আচ্ছা তুই বল, আমার মেবি নেট প্রবলেম। আচ্ছা, ওকে, সাগর মনে হচ্ছে এখানে আমরা যে পুরো বডিটাতে হচ্ছে জুট কম্পোজিট ইউজ করা হয়েছে, প্লাস হচ্ছে অ্যারোডাইনামিক ডিভাইস। অ্যারোডাইনামিক ডিভাইস বলতে ফ্রন্ট উইং, রিয়ার উইং, আন্ডার ট্রে, ডিফিউজার, যে জিনিসগুলো আছে সবগুলোতেই হচ্ছে জুট কম্পোজিট ইউজ করা হয়েছে। তাছাড়া হচ্ছে ইঞ্জিনের যে এয়ার ইনটেক সিস্টেম সেখানে জুট কম্পোজিট ইউজ করা আছে, প্লাস ড্রাইভার যে সিট পুরোটাই জুট কম্পোজিট দেওয়া আমরা, এই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা এবার জুট কম্পোজিট ইউজ করছি। সামনে আরও বড় পরিসরে করার চিন্তা ভাবনা আছে, কারণ এটা পরিবেশ বান্ধব, প্লাস হচ্ছে এটা আমাদের দেশে অ্যাভেলেবল। ওকে, এখন এই ধরনের আসলে স্টুডেন্ট লাইফে এই ধরনের আসলে বড় প্রজেক্ট, আমরা আমার যেটা পার্সোনালি হয় যে এই ধরনের প্রজেক্ট আসলে চিন্তা করা অনেক চ্যালেঞ্জ, অবশ্যই অনেক চ্যালেঞ্জ ফেস করছো প্রাথমিকভাবে, তো হচ্ছে এই চ্যালেঞ্জ গুলো যদি একটু বলো, তাহলে আসলে অনেকে আসলে ওই চ্যালেঞ্জের জন্যই আসলে অনেকে হয়তো ইচ্ছা থাকলেও শুরু করতে পারে না, বা শুরু করার ইচ্ছা থাকলেও মানে শুরু করতে যায়, এক ধাপ দেখা যায় সামনে যায় তারপরে আবার পিছনে আসে। তো এই চ্যালেঞ্জ গুলো মানে আমরা নেগেটিভ জিনিসগুলোই শুনি, তাহলে আসলে মানে যারা দর্শক তারা আসলে মোটিভেট হবে চ্যালেঞ্জ গুলো তোমরা কিভাবে ওভারকাম। ফিজিক্যাল কোনো কাজ করার ক্ষেত্রে সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা হইতেছে যে
ধরেন যে আমি কোনো প্রোগ্রামিং কন্টেস্টে যাব, সো আমার দেখা যাবে যে নিজে নিজে স্কিল ডেভেলপ করতে হয়, ঠিক আছে? আমার কাছে একটা পিসি থাকলে বা প্রোগ্রাম শেখার মতো কোনো সোর্স থাকলে আমি শিখতে পারি। সো আমি আমার ডেভেলপ করে হয়তো 2-4 বছর, 5 বছর, 7 বছর যতদিন সময় লাগে ডেভেলপ করার পরে আমি একটা কম্পিটিশনে যাইতে পারি, ভালো ফলাফলও করতে পারি হয়তো। কিন্তু এই ধরনের যে ফিজিক্যাল যে কাজগুলো, যেগুলোতে আপনার প্রচুর পরিমাণ ফান্ডিং দরকার পড়ে, তারপরে আপনার হচ্ছে ম্যানুফ্যাকচারিং কি বলে টেকনোলজি দরকার পড়ে, অনেক মেশিনের দরকার পড়ে, অনেক ম্যান পাওয়ার দরকার পড়ে, প্লাস হচ্ছে মানে ফুল এই কম্পিটিশনটা কিন্তু পুরো ইয়ার রাউন্ড একটা প্রজেক্ট, ঠিক আছে? এমন না যে আমি একদিনে বানিয়ে ফেললাম, ঠিক আছে? মানে বছরের প্রথম দিন থেকে, সেশনের প্রথম দিন থেকে হচ্ছে বিভিন্ন সাবমিশন শুরু হয়, বিভিন্ন টেস্টিং থেকে শুরু করে ডিজাইনিং, লার্নিং, ঠিক আছে? অনেক বড় বড় ফেজ আছে এবং কন্টিনিউয়াসলি ধরে রাখতে হয়। আর বিশেষ করে যে টিমটা তো একজন দুইজনের না, দেখা যায় যে 50 জন, 60 জন, 100 জন, 150 জন, ঠিক আছে? আমাদের টিম এখন 145 জন আছে। তো এত বড় একটা টিম, তারপরে ফিজিক্যালি আপনার অনেক মেশিনারিজ, অনেক টেকনোলজিক্যাল ব্যাকআপ লাগে, অনেক ফান্ডিং লাগে, এই প্রত্যেকটা জিনিসই আসলে অনেক বড় বড় এক একটা চ্যালেঞ্জ। সে টাকাও তো অনেক দরকার হয়, তারপরে আমাদের দেশের পার্সপেক্টিভে তো আমাদের টেকনোলজি অতটা উন্নত না, আমরা চাইলেই সব কিছু মানে বানায় ফেলতে পারি না, হয়তো আমরা চিন্তা করতে পারি বাট ফিজিক্যালি রূপ দিতে পারবো কি না এটাও কিন্তু চিন্তা করতে হয় একটা ডিজাইন করার সময়। সো সীমাবদ্ধতা আসলে অনেক, কিন্তু সব থেকে বড় বিষয় যেটা হচ্ছে যে চাইলে করা সম্ভব, ঠিক আছে? অল্টারনেটিভ ওয়ে তে সব কিছুই করা সম্ভব, তো ওইটা মাথায় রেখে আগে যেতে পারলেই হবে। রাইট, আসলে চ্যালেঞ্জ থাকবে যে কোনো আসলে প্রজেক্ট প্রজেক্ট করার ক্ষেত্রে অবশ্যই চ্যালেঞ্জ থাকবে, আর বিশেষ করে যেহেতু এখানে একটা একটা যেমন একটা কি বলে একটা লং টার্ম প্রজেক্ট, একটা ভালো টিম দরকার। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখানে মেইন জিনিস টিম ওয়ার্ক। একটা প্রোগ্রামিং কম্পিটিশনে হয়তো বা ইন্ডিভিজুয়াল একজন পার্টিসিপেট করতে পারে, কিন্তু এই ধরনের প্রজেক্ট করতে টিমের আসলে কোনো বিকল্প নেই। টিম ওয়ার্কটা আমার যেমন হয়, এক্ষেত্রে আসলে টিম ওয়ার্কটা খুব গুরুত্বপূর্ণ। আসলে যে কোনো বড় কাজ বা বড় প্রজেক্টের জন্য আসলে টিম ওয়ার্কটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, এখন হচ্ছে যে টিম বিল্ড, মানে তোমরা কিভাবে বিল্ড আপ করলে, মানে এটা দেখা যায় যে এতগুলো মানুষকে একসাথে একই প্ল্যাটফর্মে নিয়ে আসা, এটা তো আসলে চ্যালেঞ্জ। আচ্ছা, আমরা 2018 সালে নভেম্বর মাসে টিমটা শুরু করি, তো তখন তো একদম নতুন, ঠিক আছে? তখন আমরা হচ্ছে সেই চায়ের টঙের আড্ডার থেকে যে কিছু একটা করতে হবে, স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, ঠিক আছে? এরকম কিছু আমরা করতে পারি, এটা আমাদের জন্য সুইটেবল। তো ওই চিন্তা থেকে তখনই ওই দিন রাতে যেদিন চিন্তা করলাম সেদিনই হচ্ছে টিম ফর্ম করলাম। তো প্রাথমিকভাবে আমরা যে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে আমাদের পরিচিত জুনিয়র যারা আছে, ব্যাচমেট যারা ইন্টারেস্টেড আমরা মনে করছি, তাদের সাথে যোগাযোগ করছি, কথা বলছি। এর মধ্যে অনেকে হয়তো করতে চাইছে, ঠিক আছে? তো প্রাথমিকভাবে শুরুটা ওইভাবেই। তো তারপরে হচ্ছে আমরা আস্তে আস্তে লার্নিং ফেজ, মহিউদ্দিন বলছে কিছুক্ষণ আগে যে লার্নিং বিভিন্ন ফেজ পার হয়ে আসলে আপনারা তো প্রথম গাইডটা দেখতেছেন। এর মধ্যে আমরা আরও আরেকবার আমাদের টিমটা যখন প্রাথমিকভাবে একটা স্ট্যাবিলিটি পায়, তারপরে আমরা যেভাবে রিক্রুট করি সেটা হচ্ছে প্রিলিমিনারি আমরা হচ্ছে ফর্ম ছাড়ি। ফর্ম ছাড়ার পরে সেটার বেসিসে ফর্মে কী লেখলো সেটার উপরে আমরা জাজ করে একটা প্রাথমিকভাবে কিছু বাদ দিই, তারপরে একটা ভাইবা হয়। ভাইবা হওয়ার পর হচ্ছে আরও কিছু বাদ যায়, এবং ভাইবা দেওয়ার পর যারা টিকে থাকে এদের মধ্যে বুট ক্যাম্পের মতো হয়, আপনার ধরেন যে 2 মাসের মতো, ঠিক আছে? 2 মাস হয়তো সব ওদেরকে অবজারভেশনে রাখা হয় যে কে কেমন করতেছে বা জিনিসগুলোর সাথে তাল মিলাইতে পারতেছে কি না, কারণ সব কিছু আমার মতে যেটা সব কিছু আসলে সবার জন্য না, যদিও এখানে আমার কাজ করার স্কোপ অনেক, তারপর সবাই আসলে টিম ওয়ার্কের জন্য ওইভাবে পারফেক্ট হয় না। হয়তো দেখা যায় যে নিজে সিঙ্গেল অনেক ভালো ওয়ার্ক করতেছে বাট টিম ওয়ার্কের ক্ষেত্রে অতটা ভালো হয় না। তো 2 মাস দেখলে বোঝা যায় যে কী অবস্থা। তো তারপরে হচ্ছে মোটামুটি একটা স্টেবল অবস্থায় আসলে বলা যায় যে এরা টিমের পার্ট। তারপরেও হচ্ছে আমাদের আসলে আমরা যতক্ষণ পর্যন্ত একটা কম্পিটিশন না করি, ঠিক আছে, আমাদের টিমের রুলস হতেছে যতক্ষণ পর্যন্ত কেউ একটা কম্পিটিশন না করবে ততক্ষণ পর্যন্ত তার হচ্ছে অফিসিয়ালি কোনো পোস্ট থাকবে না যে হি ইজ অ্যান এক্সপার্ট ইন দিস সেক্টর, এমন থাকে না। কারণ আমাদের মতবাদ হইতেছে যে আমি যখন ইন্টারন্যাশনালি একটা জায়গায় আমার কাজকে রিপ্রেজেন্ট করব, ধরি যে আমি যদি অ্যারোডাইনামিক নিয়ে কাজ করি, তো আমার কাজটা যখন ইন্টারন্যাশনালি রিকগনাইজড হবে, একটা কম্পিটিশনে আমি শো করব, ঠিক আছে, একটা ফিডব্যাক পাবো, তখন আমি আসলে নিজের এক্সপার্ট বলতে পারি যে হ্যাঁ আমি ওই জায়গাটাতে এক্সপার্ট। সো এর আগে আমার মনে হয় না এক্সপার্ট বলাটা ঠিক হবে। সো দ্যাটস ওয়াই আমরা আসলে কোনো টিম রোল পাবলিশ করি না একটা কম্পিটিশন করার আগ পর্যন্ত। ওকে, ফাইন।
আমার মনে হয় যে এই ধরনের প্রজেক্টে আরেকটা বড় চ্যালেঞ্জ যেটা হচ্ছে ফান্ডিং। তো এই ফান্ডিংও অনেকে দেখা যায় অনেক কিছু করতে চায়, এই ধরনের প্রজেক্ট করতে হলে আমার সফর আমি যেটা বুঝি ভালো একটা ফান্ড দরকার, এটা হয়তো ইলেকট্রনিক্স বা প্রোগ্রামিং করতে আসলে তো ওইভাবে ফান্ড দরকার হয় না, জাস্ট অথবা প্রোগ্রামিং স্কিল আর কি বলে মিনিমাম ল্যাপটপ হলে হয়, কিন্তু এই ধরনের প্রজেক্ট করতে হলে তো ভালো একটা ফান্ডিং দরকার হয়। তো এটা আসলে তোমরা কিভাবে ম্যানেজ করছো, বা যারা এই ধরনের প্রজেক্ট করতে চায় তাদের ক্ষেত্রে কি ধরনের গাইডলাইন, এই হিসাবে যদি তোমাদের অভিজ্ঞতা শেয়ার করো। আচ্ছা, এটা সাগর বললে ভালো হয়, তোমার অভিজ্ঞতা কেন ভালো? জি, এখন বাংলা জি এখন ফান্ডিং এর বিষয়ে নরমালি কি হওয়া উচিত, এখন ফান্ডিং এর বিষয়টা নরমালি কি হওয়া উচিত এইসব টিমের ক্ষেত্রে? এইসব টিমের ক্ষেত্রে বাইরের দেশে ফান্ডিং এ হয় ফান্ডিং করে মেইনলি কোম্পানিগুলো স্পন্সর করে, পার্টস স্পন্সর করে, তবে ইউনিভার্সিটি থেকে হয় একটা আলাদা একটা ফ্যাসিলিটিস পাওয়া যায়, ফাইন্যান্সিয়ালি বলেন বা টেকনিক্যালি ল্যাব ফ্যাসিলিটি সবই পাওয়া যায় আর অ্যালমনাই থেকে। তো আমাদের দেশে আসলে আমরা যেহেতু প্রথম, তো কোম্পানি কোনো স্পন্সর পাওয়ার সুযোগ ছিল না, তো আমাদের আসলে প্রাইমারি যে রিসোর্সটা ছিল ফান্ডিং এর জন্য সেটা মেইনলি ছিল আমাদের কোয়েটা অ্যালমনাই আর আমাদের নিজেদের পার্সোনাল ফান্ডিং। ওকে ফাইন, আশা করি যে এই ভবিষ্যতে হয়তো বা কোম্পানি গুলো বাংলাদেশের লোকাল কোম্পানি গুলো এগুলো স্পন্সর করবে তোমাদের মাধ্যমে। ওকে, তারপরে হচ্ছে আমরা আলোচনা এখন আমরা এটা মানে আমার প্রশ্ন যে হচ্ছে যে আইডিয়াটা যে এমন একটা জিনিস করতে হবে, এখানে তোমরা পার্ট ইউজ করবে বা মানে জিনিসটা ডিজাইন, প্রথমে তো আসলে একটা ডিজাইন করতে হয়েছে তোমাদের, তারপরে জিনিসটা আসলে ইমপ্লিমেন্টেশন করতে হয়েছে, এই ডিজাইন বা আইডিয়া কেন আসলে অনেকে অনেকে থাকে যে কি করব এইটা নিয়ে দেখা যায় অনেক সময় পার করে, তোমরা কিভাবে এখানে ডিজাইন করলে প্লাস এখানে যে কি বলে জুট ফাইবার ইউজ করবে এই মানে আইডিয়া স্টেজটা একটু অভিজ্ঞতা শেয়ার করলে তাহলে ভালো হয়। আচ্ছা, তাহলে আমি একটু বলি, সেটা তো যে সব সময় নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, মানে আমার যখন দরকার পড়বে তখন আমি ঠিকই বের করতে পারবো যে আমার আসলে কি করা যেতে পারে। আমাদের দেখেন সব সময় কিন্তু টেকনোলজিক্যাল আমরা ব্যাকআপটা ওইভাবে পাই না, ঠিক আছে, যে সাপোর্টটা অ্যাকচুয়ালি পাওয়া উচিত সেটা পাই না। ফান্ডিং এর দিকেও সেম অবস্থা, সে যা ফান্ডিং আমাদের থাকা উচিত সেটা আমাদের নাই। সো আমাদের কিন্তু সবসময় অল্টারনেটিভ চিন্তাভাবনা করা লাগে যে আমি ওইটার কস্ট কমায় কীভাবে হচ্ছে জিনিসটা ম্যানুফ্যাকচারিং এর দিকে চিন্তা করলে ফিজিবল হয়। সব ডিজাইন কিন্তু করলেই ম্যানুফ্যাকচার করা যায় না, তো সবসময় কিন্তু মাথায় রাখা লাগে যে আমার এটা ফিজিবল ডিজাইন হইতেছে কিনা এবং জিনিসটা কি রিয়েল ওয়ার্ল্ডে কাজ করবে কিনা। সো যখন আমরা দেখছি যে আমাদের জিনিসপত্রগুলো কম বা সাপোর্ট কম, তখন আমরা অল্টারনেটিভ চিন্তা করছি এবং এর ফলে কিন্তু অনেক কিছু বের হয়েছে। এখন হয়তো সহজ ভাষায় হচ্ছে জুট ফাইবারটা বাইরে থেকে সবার জন্য বেশি বোধগম্য, কিন্তু এরকম আরও অনেক জিনিস আছে যেগুলো আসলে অল্টারনেটিভ চিন্তাভাবনা করার কারণে আমরা বের করতে পারছি। আর জুট ফাইবারের থিঙ্কটা যেটা, সেটা যদি আমি বলি যে আমাদের তো টিম ফর্মেশনের উদ্দেশ্য বা এই কাজের উদ্দেশ্যটাই হচ্ছে নিজেদের স্কিল ডেভেলপমেন্ট প্লাস হচ্ছে এমনভাবে স্কিল ডেভেলপ করা যেন দেশের কোনো কাজে লাগে, কারণ আমি শুধু নিজের স্কিল ডেভেলপ করে বাইরে চলে গেলাম পড়াশোনা করতে দেশের কোনো কাজে লাগলো না, ঠিক আছে। আমরা সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, আমাদের দেশের প্রতি একটা দায়বদ্ধতা সবসময় থাকে, অবশ্যই, তো যতটুকু সম্ভব ফেরত দেওয়ার চেষ্টা করতে হবে। সো ওই জিনিসটা থেকে আমরা যেটা দেখলাম যে পুরো পৃথিবীতে তো আসলে মেটাল আর কার্বন ফাইবারের গ্লাস ফাইবারের এই সব জিনিসপত্র ইউজই অনেক বেশি, তো জুটটা যেহেতু এই সাবকন্টিনেন্টে বাংলাদেশের মধ্যে সব থেকে ভালো, সো যদি আমরা জুট দিয়ে এই জিনিসগুলোর পুরোপুরি রিপ্লেস না করতে বলো, যদি আমি 5-6-5-10% রিপ্লেস করতে পারি, এটা কিন্তু ওয়ার্ল্ড একটা বড় একটা মার্কেট। সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের দেশের ইকোনমিক্যালি অনেক বড় একটা লাভ হওয়ার সুযোগ আছে, সেই চিন্তা থেকে আসলে জুটটা ইন্ট্রোডিউস করা। আর অন্যান্য ইনভেনশনের ক্ষেত্রেই বলেন বা অল্টারনেটিভ চিন্তা ভাবনার ক্ষেত্রেই বলেন, সেটা তো বললাম যে সীমাবদ্ধতা থেকেই আসলে অল্টারনেটিভ চিন্তা ভাবনাগুলো করা। ওকে, এটা সুন্দর, মানে আসলে আমাদের লিমিটেড রিসোর্স দিয়ে প্লাস আমাদের অ্যাভেলেবল যেগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে প্ল্যান করা বেটার। ওকে,
এখন এটা যেহেতু একটা আসলে রেসিং কার, তো এখানে আমার যেটা মনে হয় একটা সেফটি একটা ব্যাপার থাকে এই ধরনের কার বা এই ধরনের যেগুলো আসলে আছে, যা এগুলো অনেক স্পিডে রান হয়, তো এগুলোর ব্যাপারে ধরো যে তোমরা কি কি মানে সেফটি মেজারমেন্ট নিচ্ছ বা এগুলো এগুলো তো মনে হয় ইনশিওর করতে হয়েছে। এগুলো আসলে আসলে আমাদের গাড়িটা তো ফর্মুলা স্টুডেন্টের সামনে রেখে বানানো, তো আমরা নাম শুনছি ফর্মুলা 1, ফর্মুলা 2, ফর্মুলা 3, ফর্মুলা 1000, আমরা এই নামগুলোর সাথে খুব বেশি পরিচিত। তো এই নামের শুরুতে যে ফর্মুলাটা থাকে, তো ফর্মুলাটা আসলে কি মিন করে সেটা আমি একটু বলতে চাই। প্রথমে ফর্মুলাটা হচ্ছে যে আপনার একটা সার্টেন রুলস রেগুলেশনের মধ্যে থেকে আপনার গাড়িটা ডিজাইন করতে হবে, এবং এই সার্টেন রুলসের ভিতর থেকে আপনি যত ভালোভাবে ডিজাইন করতে পারেন অথবা যত বেশি অ্যাডভান্টেজ নিতে পারেন সেটা আপনার উপর, বাট রুলস আপনারা মেনটেন করতে হবে। সো বেশিরভাগ ক্ষেত্রেই এই যত রুলসগুলো আছে সেগুলোর ইনার যে মিনিংটা সেটা হচ্ছে সেফটি, ঠিক আছে? সব সব রুলসের মানে উদ্দেশ্যটা হইতেছে জিনিসটাকে সেফ করা। সো ফর্মুলা স্টুডেন্টেরও 140 পেজের কাছাকাছি একটা রুলস বুক আছে, যে রুলসগুলো আসলে সবসময় মেনটেন করতে হয়। এই রুলসের ভিতরে থেকে আমরা যত ভালোভাবে ডিজাইন করতে পারি, বা যেহেতু একটা কম্পিটিশনের বিষয় আছে, সো এখানেও আসলে রুলসগুলো ম্যাক্সিমামই সেফটি রিলেটেড। ঠিক আছে, হয়তো আমি বুঝি বা না বুঝি অ্যাকচুয়ালি জিনিসগুলো দিন শেষে সেফটিতে যেই থাকে। সো যেহেতু আমরা ওই জিনিসগুলো এনশিওর করছি এবং সেগুলো কিন্তু সব ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী বানানো, সো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী সেফটিগুলো মেনটেন করা হয়েছে। সো এখানে আসলে অনেক বেশি সেফ জিনিসটা। ওকে, হ্যাঁ, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অবশ্যই তোমাদের এইসব স্ট্যান্ডার্ড এগুলো নিয়ে স্টাডি করতে হয়েছে। তো এই ধরনের প্রতিযোগিতায় যদি অন্য অন্যরা মানে ভবিষ্যতে অংশগ্রহণ করতে চায়, এটা আসলে পুরো প্রসেসটা কিভাবে মানে পার্টিসিপেট করতে হয় বা এটা ইয়ারলি হয় এইটা নিয়ে যদি একটু ডিটেল বলতে। আচ্ছা, এইটা তো ফর্মুলা স্টুডেন্টের যে কম্পিটিশনগুলো, একটা বছরের একটা নির্দিষ্ট সময় আপনার একটা পরীক্ষা হবে, তো সেই পরীক্ষায় পুরো পৃথিবী একসাথে একটা একটা সময় পরীক্ষা দিবে, যতগুলো ইউনিভার্সিটি আছে, হাজার হাজার ইউনিভার্সিটি। এটা কি ইন্ডিভিজুয়াল পরীক্ষা দিতে না টিম বিল করতে হয়? টিম টিম মিনিমাম কতজন মেম্বার হতে হয় এবং কোনো ক্রাইটেরিয়া আছে? না, মিনিমাম মিনিমাম কতজন মেম্বার হতে হয় এটার হিসাব বলতে গেলে আসলে মিনিমাম 4 জন ড্রাইভার থাকতে হয়, ঠিক আছে? সো আমি যদি মনে করি যে তার মানে 4 জনের কমে আসলে সম্ভব না, ঠিক আছে? আর ম্যাক্সিমাম এর আসলে কোনো লিমিটেশন নেই। আসলে আমার যেটা মনে হয় এই ধরনের প্রজেক্ট করতে হলে মিনিমাম তো আরো বেশি দরকার, মানে 4 জন আসলে আরো বেশি দরকার, 4 জন শুধু ড্রাইভারই দরকার যারা ড্রাইভিং করবেন। সো আরো টেকনিক্যাল সব কিছু মিলে তো মোটামুটি 50 জন একটা স্ট্যান্ডার্ড সাইজ। সো প্রত্যেক বছরই বছরের শুরুর দিকে এটা হচ্ছে পরীক্ষা অনুষ্ঠিত হয়, তো প্রথমে সেই পরীক্ষায় পার্টিসিপেট করা লাগবে। সেই পরীক্ষাটা আসলে কতটুক টাফ আমি যদি বলি, সেটা হচ্ছে যে আপনার যে কোশ্চেনটা আসবে সেই কোশ্চেনটা সাবমিট করার জন্য আপনার মাউসে ক্লিক করতে যতটুকু সময় লাগবে, সেই সময়ের ভিতরে আপনি দেখবেন যে 400 থেকে 500টা ইউনিভার্সিটি সাবমিট করে হয়েছে। সো মানে এখানে প্রতিযোগিতাটা এত বেশি, একটা মাউসে ক্লিক করতে যতক্ষণ লাগে এর ভিতরে আপনার আগে আরও 500 জন চলে যাবে, 500 জন মিনস 500টা ইউনিভার্সিটি চলে যাবে। সো এটা অনেক টাফ একটা প্রতিযোগিতা। তো এই প্রতিযোগিতায় আপনার কমপ্লিট করে পরীক্ষা দিয়ে তারপর তো সে টিকতে হবে, টিকলে হচ্ছে আপনি, এবং খুব ন্যারো থাকে জিনিসটা, যেরকম হয়তো তারা 20টা টিম ইনভাইট করবে একটা সাবকন্টিনেন্ট থেকে, তো আপনি যদি বেস্ট অফ বেস্ট হন তাহলে আপনার ইনভাইট করবে। তো ইনভাইট করলে এরপর হচ্ছে আপনার নির্দিষ্ট সময়ের ভিতরে নির্দিষ্ট পরিমাণ রেজিস্ট্রেশন ফি দিয়ে টিমটার রেজিস্ট্রেশন করতে হবে। তো এরপরের থেকে আসলে কম্পিটিশনের মেইন প্রসিডিউরগুলো শুরু, এবং এটা পুরো বছর চলতে থাকে, পরের বছর পরীক্ষার আগ পর্যন্ত। ওকে, এখন তো যে করোনার সময় এখন এইসব প্রতিযোগিতা এগুলি তো মানে টোটালি অনলাইন বেস হচ্ছে এখন। এখন আসলে পৃথিবী তো খুব আধুনিক হয়ে গেছে করোনা, তো আসলে সবকিছু এখন আসলে সিমুলেশন করেই বোঝা যায় যে আসলে কি হইতে যাইতেছে। আমরা যখন একটা জিনিস ম্যানুফ্যাকচার করি, ম্যানুফ্যাকচারিং এর আগে সিমুলেশন করা লাগে অনেকবার, আর এখন তো সফটওয়্যারগুলো অনেক বেশি আধুনিক। সো আসলে আর এখন কিন্তু বর্তমানে যে ম্যানুফ্যাকচারিং যে ওয়ার্ল্ড, সেটা কিন্তু আসলে বেশি ওয়েস্ট করতে চাই না আমরা,
আমরা চাই যে বানানোর আগেই সর্বোচ্চ পরিমাণ বুঝতে যে আসলে কি হইতে যাইতেছে জিনিসটা। সো ওই দিক থেকে চিন্তা করলে পৃথিবী অনেক অ্যাডভান্স, সো এইসব প্রতিযোগিতা এখন অনেকটাই অনলাইনে করা সম্ভব হইতেছে খুব ভালোভাবেই। সো কোভিড এর কারণে আসলে জিনিসটা অনেক জায়গায় অনলাইন করা হইতেছে। তারপরে ফিজিক্যাল যে পারফরমেন্স সেটা তো আসলে কোনো সময় সফটওয়্যারের ভিতরে আনা সম্ভব না সেভাবে, তো হয়তো আগামী বছর থেকে সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাবে, বাট বর্তমানে অনলাইনে চলতেছে। ওকে, মানে এই মানে আগে তো আসলে এটা ফাইনালি যখন প্রতিযোগিতা হতো তখন হয়তো ফিজিক্যালি পার্টিসিপেট করতে হতো, কারণে। ওকে, এখন তোমরা তো ধরো যে একটা প্রোটোটাইপ বানিয়েছো, এখন এটার তোমাদের ফিউচার প্ল্যান বা কোনো কমার্শিয়াল রূপ দেওয়ার কোনো প্ল্যান আছে কিনা, বা তোমাদের সাথে এটা করার পরে কোনো কমার্শিয়াল মানে কোনো কর্পোরেট কোনো অর্গানাইজেশন যোগাযোগ করছে কিনা? আমরা তো এখন পর্যন্ত প্রথম গাড়িটা আমাদের বানাইলাম, আমরা সামনের বছর হচ্ছে ড্রাইভারলেস ভেহিকেল আনবো, ইলেকট্রিক ভেহিকেল আনবো। তো কম্পিটিশনকে কেন্দ্র করে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে সামনে এরকম ড্রাইভারলেস আর ইলেকট্রিক ভেহিকেল আনা, আর সিভিটারে আরো আপগ্রেড করা কম্বাশন ভেহিকেলটাকে। আর কমার্শিয়াল প্রোডাকশনের জন্য আমরা যেটা চিন্তা ভাবনা করতেছি, আমরা আরো বেশ কিছু দিন হচ্ছে গাড়িগুলারে ডেভেলপ করব। ডেভেলপ করার পর 3-5 বছর পরে আমাদের চিন্তা ভাবনা আছে যে কমার্শিয়াল ভেহিকেলের দিকে চিন্তা ভাবনা করার। আপাতত আমরা রেসিং কার গুলারই ডেভেলপের বেশি দিকে বেশি মনোযোগ দিতেছি, আর যদি বিভিন্ন কোম্পানিগুলোর কথা চিন্তা করি যে তারা কোলাবোরেশন আসতে চাইতেছে কিনা, হ্যাঁ দেশের ভিতর থেকেও বেশ কিছু কোম্পানি কোলাবোরেশন আসতে চাইতেছে, দেশের বাইরে থেকেও বেশ কিছু কোম্পানি যোগাযোগ করতেছে কোলাবোরেশন আসার জন্য। সো বর্তমান অবস্থা খুব ভালো চাইনি এটা আসলে। ওকে, আরেকটা হচ্ছে যে এই ধরনের আসলে প্রজেক্টের ক্ষেত্রে, যেমন এখন আসলে যেমন করোনার সময় তাই না, বেশিরভাগ মানুষ হয়তো অবসর মানে একবারে কি বলে অলস সময় এ করতেছে, যে তোমরা এই এখন যে এই করোনার সময় আসলে টিম ওয়ার্কটা কিভাবে চালালে? করোনার মধ্যে দেখা যাচ্ছে সবাই আসলে অনেকটা আইসোলেট হয়ে গেছে। ওকে, হ্যাঁ মহিউদ্দিন। আচ্ছা, আমি যদি বলি যে করোনার মধ্যে আসলে, যেহেতু এরফান ভাই একটু আগেই বললো যে আমাদের কম্পিটিশনটাও আর কি অনলাইনে করা লাগছে, পৃথিবী অনেক আধুনিক হয়ে গেছে, মানে সবকিছু আগায় যাইতেছে। যখন হলো যে করোনাটা প্রথম দিকে যে সময় একদম শুরুর দিকে সময় করোনাটা শুরু হয়, তখন হলো যে আমরাও জিনিসটা নিয়ে হয়তো বা কিছুদিন আর কি সাফার করছি আর কি জিনিসটা নিয়ে। পরবর্তীতে দেখা গেছে আমাদের ক্লাস অনলাইনে শুরু হয়ে গেছে, তো আমরা যদি ক্লাস করতে পারি বা এক্সাম দিতে পারি অনলাইনে, তাহলে টিম ওয়ার্ক আসলে করা যায়। অ্যাট লিস্ট হয়তো বা ম্যানুফ্যাকচারটা করা যায় না, ম্যানুফ্যাকচার তো অবশ্যই ফিজিক্যালি করা লাগে, কিন্তু আমার ডিজাইন, আমার পড়ালেখা বা এই জিনিসগুলো তো অবশ্যই আমার অনলাইনে চালায় নেওয়া যায়। তো আমরা আর কি ওইভাবে আর কি আমরা কখনো ওইভাবে আর কি সমস্যাটাকে ওইভাবে ফেস করিনি। আমরা অনেক ক্ষেত্রে দেখছি যে অনলাইনে করে আমাদের অনেক সুবিধাও হয়েছে। যেমন আমি যদি বলি, যেমন ক্যাম্পাসে থাকলে যে জিনিসটা হইতো যে সবাই একসাথে হওয়া লাগতো, একটা জায়গায় যাওয়া লাগতো, একটা জায়গায় বসা লাগতো, তারপর সবার জন্য ওয়েট করা লাগতো, তারপর যা মানে আমি আমি একটা ডিজাইন মনে করেন দুইজনে মিলে করবে, তো একজনের রুমে আর একজনের যাওয়া লাগতো, এখন দেখা গেছে এই জিনিসগুলো আসলে আর লাগতেছে না। দেখা গেছে অনলাইনে আমি জাস্ট একটা মিটিং লিঙ্ক ক্রিয়েট করতেছি আমার গুগল মিটে, না হলে যে একটা জুম লিঙ্ক ক্রিয়েট করতেছি তাকে দিয়ে দিতেছি, তার সাথে বসে আমি যে ডিজাইনটা শুরু করে দিচ্ছি। তো কিছু কিছু জিনিস আরো সহজ হয়ে গেছে হয়তো বা, হ্যাঁ ফিজিক্যালি হলো যে আর একটু হয়তো বা অনেক জায়গায় হলো যে ল্যাকিংস থাকে অনলাইনে যদি করি আমি ফিজিক্যালের বদলে, বাট আলটিমেটলি আমার কাছে মনে হয়েছে যে ডিজাইন ফেসটা এটা আসলে অনলাইনে করা সম্ভব। এখন পৃথিবী যেভাবে আগাইছে এটা আসলে অ্যাডাপশনটা সবারই করা উচিত, আমরাও অ্যাডাপশনটা করছি এবং আর কি ওইভাবেই কাজটা করা হয়েছে। এটা একটা সুন্দর পয়েন্ট, কারণ এই করোনার মধ্যে আসলে সবাই টিম ওয়ার্কের ক্ষেত্রে সবাই যে কিভাবে করবো একটা কনফিউশনের মধ্যে থাকে, বা হচ্ছে অনেকে দেখা যায় অলস সময় কাটায়। তো মহিউদ্দিন একটা সুন্দর পয়েন্ট বলছে, যে মানে আমি আগে হচ্ছে অফিসে যে অফিস করতাম, এখন তো বাসা থেকে অফিস করি, তো আগে দেখা যায় যে মিনিমাম ঢাকায় তো দেখা যায় 1.5 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা যাতায়াতে চলে যেত, তো এখন দেখা যায় এই সময়টা আমি হয়তো অন্য কাজে পারপাস ইউজ করতে পারতাম, কারণ মিটিং দেখা যায় 1 সেকেন্ড আসলে দেখা যায় যে কোনো মিটিং বা যে কমিউনিকেশন করা যায় এখন যেহেতু অনেক মাধ্যম আছে। ওকে, নেক্সট হচ্ছে যে ভবিষ্যৎ প্ল্যান তো অলরেডি তোমরা বললে, তো হচ্ছে
অন্য অন্যরা যারা এই ধরনের প্রজেক্ট করতে চায়? তোমরা তো দীর্ঘদিন প্রায় মানে কত বছর হয়েছে, কত বছর যাবত এটা তোমরা এই প্রজেক্ট নিয়ে কাজ করতেছো? ভাই 2018 নভেম্বরে শুরু করছি, তো আমাদের মোটামুটি আর কি 3 বছর আর তিন কি হয়ে বছর যাচ্ছে। প্লাস হয়ে গেছে। ওকে, তাহলে আসলে এই ধরনের প্রজেক্ট আসলে অন্য যারা জুনিয়র বা মানে পরে যারা করতে চায়, মানে তাদের ক্ষেত্রে আসলে তোমাদের কি পরামর্শ, কিভাবে তারা শুরু করতে পারে? বা হচ্ছে হ্যাঁ, এটা নিয়ে এটা নিয়ে যে কিছু বলো, মানে এই ধরনের বা এই ধরনের আর কি কি প্রতিযোগিতা আছে যেগুলোতে তারা অংশগ্রহণ করতে পারে বা এরকম ইনোভেটিভ কাজ করতে পারে অটোমোবাইলের ক্ষেত্রে? এখন অটোমোবাইল রিলেটেড, জি জি, এখন ফর্মাল স্টুডেন্ট কম্পিটিশন বাইরে এখন কম্পিটিশন আছে, কিছু কিছু কম্পিটিশন আছে ইন্ডিয়াতে হয়, যেমন বাজা কম্পিটিশন আছে, এসি রিলেটেড বিভিন্ন ছোটখাটো কম্পিটিশন, কম্পিটিশন পার্টিসিপেট করতে পারে। এখন কোন একটা কম্পিটিশন টার্গেট করার আগে আসলে বুঝতে হবে আসলে ক্যাপাবিলিটি কতটুকু, যে সাপোর্ট কোথা থেকে পাবে, এই কম্পিটিশনে আসলে কি কি দরকার, সবকিছু নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। আর সবার আগে দরকার আসলে টিম, আর টিমের ভিতরে যে জিনিসটা দরকার সেটা হলো কেমিস্ট্রি। টিম কেমিস্ট্রি থাকলে আসলে ওই টিম নিয়ে আগানো যায় না। তো আমাদের টিমের আসলে যে বেসিক একটা পলিসি ছিল বা বেসিক যে কি বলা যায় যে ক্যারেক্টারিস্টিক ছিল, যে আমাদের টিমে কোনো ফর্মালিটি ছিল না। তো আমরা আসলে টিমে সিনিয়র জুনিয়রের যে কোয়েটে যে সিনিয়র জুনিয়র যে বন্ডিং, সেই বন্ডিংটা বেশি মানে ডোমিনেটিং ছিল, তাই জন্য টিমটা এত দূর এত এই পর্যন্ত আছে। তো কোনো নতুন টিম বা কোনো ইউনিভার্সিটি কোনো টিম যদি নতুন করে ফর্ম করতে চায় বা কোনো কোন স্পেসিফিক কোন একটা কম্পিটিশন, তাহলে তাদের মাঝে যদি কোনো ফর্মালিটি ব্যাপারটা যদি থাকে, তাহলে আমার মনে হয় না ওই টিম বেশি আগাইতে পারবে। আর এতটুকুই। ওকে, হ্যাঁ, মানে এখানে আসলে একটা ভালো বন্ডিং দরকার। মানে টিমের ক্ষেত্রে কি হয় যে আমরা সুপার যেটা দেখছি আমরা অভিজ্ঞতা থেকে, যে অনেকে চিন্তা করে যে আমি অনেক কাজ করতেছি, অন্যরা কেন করতেছে না, এই ধরনের বা কিছু ইগো সমস্যা হয়। এগুলো যতটা আসলে মিনিমাইজ করা যায় ততই আসলে মানে আসলে টিম ওয়ার্কটা ভালো হয়। ওকে, এখন হচ্ছে আমরা আসলে অটোমোবাইলের ভবিষ্যৎ কি হচ্ছে এটা নিয়ে একটু মানে আলোচনা করতে পারি। যেমন হচ্ছে অটোমোবাইলে এখন কি হচ্ছে যে কারগুলো হচ্ছে কি বলে পরিবেশ বান্ধব হওয়ার জন্য, যেমন এখন বেশিরভাগ কারই আসলে হাইব্রিড হয়ে যাচ্ছে, কম ফুয়েল প্লাস প্লাস হচ্ছে ইলেকট্রিক ভেহিকল আসতেছে, প্লাস সাথে সাথে আরেকটা যেটা হচ্ছে যে অটো ড্রাইভ কার আসতেছে। তো প্লাস হচ্ছে আমার আরেকটা জিনিস আমরা আলোচনা করতে পারি যে আমাদের দেশে একটা আছে, এখনো আসলে ওইভাবে মানে কার লোকালি কার প্রোডাকশন হয় না, যদি কিছু হচ্ছে সীমিত আকারে হচ্ছে। তো এগুলো নিয়ে তোমাদের কি ধারণা বা তোমাদের কি ভবিষ্যৎ প্ল্যান, এগুলো ক্ষেত্রে হতে পারে তোমরা কিভাবে কন্ট্রিবিউট করতে পারে? আমাদের ভবিষ্যৎ যে প্রজেক্ট প্ল্যান, সেই প্রজেক্ট প্ল্যানে এই সাস্টেনেবিলিটি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আর ভবিষ্যতে আসলে ইলেকট্রিক ভেহিকেল আর ড্রাইভারলেস ভেহিকেল নিয়ে কিন্তু ইউরোপ কাজ করতেছে। তো কম্বাশন ভেহিকেল আগামী 3-4 বছর বা 5 বছর পর, 3-4 বছর কমপক্ষে ইউরোপ থেকে চলে যাবে। আর অলরেডি ফর্মাল স্টুডেন্ট কম্পিটিশন ইলেকট্রিক ভেহিকেল, জি। তো বাংলাদেশে আমি যেটা ভাবতেছি যে বাংলাদেশ আসলে ইঞ্জিন বানানো অনেক টাপ, কারণ বাংলাদেশে ইঞ্জিন তো অনেক কমপ্লেক্স একটা টেকনোলজি, এটা বানানোর টাপ। তো বাংলাদেশে যদি প্রথমে যে ইলেকট্রিক ভেহিকেলে যে মুভ করে, তাহলে এটা আসলে বাংলাদেশের মতো একটা দেশের জন্য ফিজিবল হবে। বাংলাদেশের জন্য একটি টাফ টেকনোলজি, প্লাস হচ্ছে এখানে আসলে প্রচুর গবেষণার দরকার পড়ে। আমরা যদি কোনো প্যাটেন্টেড জিনিস ধার করে আনি, তাহলে হয়তো দেখা যেতে পারে যে আমরা বিজনেস করতে পারবো না, প্যাটেন্টের টাকা দিতে দিতে সব শেষ হয়ে যাবে। তো এখানে আমাদের আসলে অল্টারনেটিভ ফুয়েলের দিকে একটু নজরটা বাড়ানো দরকার, কারণ আসলে বাংলাদেশের যে পাওয়ার যে ক্যাপাসিটি, আমি আমি যদি চিন্তা করি যে আমি কালকেই আমাদের রাস্তাঘাটের সব গাড়িগুলোরে ইলেকট্রিক ভেহিকেল বানিয়ে দিব, সেটাও আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভব না, ফিজিবল না, কারণ এটা আসলে একটা চার্জিং ওভার ইনফ্রাস্ট্রাকচার এখনো গড়ে ওঠেনি। হ্যাঁ, অন্য অন্য দেশে যেভাবে গড়ে উঠছে, অল্টারনেটিভ এনার্জির দিকে, রিনিউয়েবল এনার্জি গুলোর দিকে একটু ফোকাসটা বাড়ানো দরকার, যেটা নিয়ে অলরেডি আমাদের টিম কাজ শুরু করছে। রিনিউয়েবল এনার্জি প্লাস হচ্ছে অল্টারনেটিভ ফুয়েল, এগুলো বায়ো ফুয়েলের দিকে। ওকে, হ্যাঁ, এটা একটা ভালো পয়েন্ট হতে পারে, কারণ
সরাসরি আসলে ডাইরেক্ট হতে পারে ইলেকট্রিক ভেহিকল ভেহিকল আমাদের দেশে ওভাবে ইনফ্রাস্ট্রাকচার হতে হয়, হয়তো আরো 10 বছর লাগবে আমার সফর যেটা মনে হয়। কিন্তু আলটিমেটলি আসলে আমার যেটা মনে হয় ভবিষ্যতে সবকিছু ইলেকট্রিক হলে হয়ে যাবে, কারণ একটা তো পরিবেশগত দিক আছে, তাছাড়া আসলে ফুয়েলে তো আসলে ধীরে ধীরে আসলে এটা একটা মানে অ্যাভেলেবিলিটি আসলে কমে যাবে। ওকে, তাহলে আমি সোফার যেটা বুঝতে পারছি তোমরা আসলে এই রেসিং কারের থেকে ভবিষ্যতে আসলে মানে প্যাসেঞ্জার কার এগুলো নিয়ে আসলে তোমাদের কাজ করার প্ল্যান। যেমন বাংলাদেশে আসলে কারের যেটা আমি বুঝি, বাংলাদেশে আসলে কারে আসলে ডিউটি বা ট্যাক্স ফি অনেক বেশি। যেমন লোকালি আসলে যদি মনে যদি ম্যানুফ্যাক্চার করা যায় তাহলে আসলে এগুলো আসলে অনেক রিজনেবল প্রাইসে দেওয়া যাবে। যেমন অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে আসলে মানে মাথা পিছু বলে কারের ইউজটা খুব কম, খুব কম। যদিও আমাদের আসলে অনেক ধরনের লিমিটেশন আছে, যেমন আসলে যেমন এই ঢাকা শহরে অনেক গাড়ি ক্যাপাসিটি তুলনায়, যদিও ঢাকার বাইরে হয়তো ওইভাবে জিনিসটা হয় নাই, কারণ হচ্ছে সেক্ষেত্রে আবার একটা মানুষের একটা মানে সামর্থ্যেরও ব্যাপার আছে। তো যেমন কারের ক্ষেত্রে যে যেটা হয় একটা যে কারের আসলে যেমন একটা হচ্ছে প্রথমে কিনতে একটা টাকা লাগে, প্লাস হচ্ছে যে ফুয়েল কস্টটা, অনেকে দেখা যায় ফুয়েল কস্টের জন্য কারের আসলে ওভাবে আসলে কাটকে একটু লাক্সারি আসলে অনেকে মনে করে। তো হচ্ছে বিকল্প ফুয়েল এগুলো নিয়ে যদি আসলে কাজ করা যায় বা রিজনেবল প্রাইসে মাধ্যমে আসলে কি বলে ফুয়েল যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে আসলে এটা আমাদের মতো দেশ ক্ষেত্রে একটা মানে ভালো একটা মানে ইফেক্টিভ হবে আমার যেটা মনে হয়। ওকে, তাহলে হচ্ছে আমরা মনে হয় এখন একটা আমাদের প্রোগ্রামটা হয়তো একটা কনক্লুশন করে শেষ করতে পারি। তো হচ্ছে আমার যেটা মনে হয় তোমরা আসলে এখন ওই প্রতিযোগিতা আসলে কোন স্টেজে আছো, মানে এই প্রতিযোগিতা মানে এর পরবর্তী ধাপগুলো আসলে কি? এই কম্পিটিশন মানে আমাদের? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই লাস্ট, হ্যাঁ ফর্মুলা স্টুডেন্টের যে কম্পিটিশনটা এটা তো আমাদের লাস্ট কম্পিটিশনটা শেষ, ঠিক আছে। সো আমরা হচ্ছে পরবর্তী 2022-এর কম্পিটিশনের জন্য হচ্ছে প্রিপারেশন নিতেছি। তো বর্তমানে আমরা হচ্ছে যেহেতু আমরা নতুন রিক্রুট করছি, ঠিক আছে, আমরা নতুন নিউ মেম্বার রিক্রুট করছি, তো আমাদের এখন মেইন ফোকাসটা হচ্ছে নলেজ ট্রান্সফার। কারণ আমরা যদি নলেজটা ট্রান্সফার না করতে পারি তাহলে কিন্তু লিগেসি কন্টিনিউ করা সম্ভব হবে না। নলেজ ট্রান্সফারটা সবার আগে দরকার, ওরা যখন নলেজটা পাবে এরপরে কিন্তু ওরা কন্ট্রিবিউট করতে পারবে টিমে, আদারওয়াইজ ওদের। এই জন্য আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট নলেজ ট্রান্সফার। নলেজটা হয়তো 1-1.5 মাসের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে পরীক্ষাটা শেষ হলে আমাদের, তো এরপর থেকে আমরা আর কি ফুল টিম একসাথে ডিজাইনের কাজটা শুরু করবো। ওকে ভাই, আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অন্য অন্য দেশের প্রতিযোগী বা তাদের প্রজেক্ট এগুলো নিয়ে তো মনে হয় তোমাদের একটা ভালো ধারণা হয়েছে, যদিও এটা আসলে অনলাইনে হয়েছে। এক্ষেত্রে মানে কেমন ইনফরমেশন পাওয়া যাচ্ছে বা অন্য অন্যদের অন্যান্য প্রতিযোগীদের সাথে বা তাদের প্রজেক্ট সম্পর্কে তোমরা জানতে পারতেছো? এটা আসলে আগেই বললাম যে একটা ইয়ার রাউন্ড কম্পিটিশন, ঠিক আছে। শুধু কম্পিটিশনের ময়দানে দেখা হওয়া ছাড়াও সারা বছরই দেখা সাক্ষাৎ কথাবার্তা সবই হয়, আর ইন্টারনেটের যুগ, সো ইনফরমেশন আসলে পাওয়াটা খুবই, এবং সবাই সবার ইনফরমেশন শেয়ার করে বিশেষ, আর সবাই সবাই হেল্পও করে। যেরকম আইআইটির টিমগুলো যদি কোনো প্রবলেম ফেস করে, যে ইলেকট্রনিক্স সাইডেরও কিছু প্রবলেম যদি ফেস করে যে এটা আসলে কীভাবে করতেছে, তখন ওরা আমাদের জিজ্ঞেস করে, বা আমরাও যদি কোনো প্রবলেম ফেস করি যে হ্যাঁ এই জিনিসটা কীভাবে ফেস করছে ওরা, যেহেতু ওরা অনেক এক্সপিরিয়েন্সড, সো তখন কানেকশন তো সবসময় থাকে দেশে দেশের বাইরে যে টিমগুলো আছে তাদের সাথে। আর সব থেকে বড় কথা ওদের সুযোগ সুবিধা, আমাদের দেশের বাইরে যে টিমগুলো আছে বিশেষ করে ইউরোপিয়ান যে টিমগুলো, ইভেন ইউরোপিয়ান টিমের কথা আমি বাদই দিই, আমাদের সাব কন্টিনেন্টের কথাই বলি, যে ইন্ডিয়া পাকিস্তান এদের যে টিমগুলো ওদের কিন্তু অনেক সুযোগ সুবিধা, ঠিক আছে, যেটা আসলে আমরা আসলে এখনো কল্পনা করতে পারতেছি না ওরা যে পরিমাণ সুযোগ সুবিধা নিয়ে কাজ করে। সো এই জন্য আসলে ওদের ডেভেলপমেন্টটা মনে হইতেছে যে ওদের পক্ষে কন্টিনিউ করা অনেকদিন পসিবল হয়েছে। সো আমরা কিন্তু আগামী বছর আমাদের 3 বছর হবে, টানা 3টা কম্পিটিশন হবে, সো বলা যায় যে আমরা মোটামুটি একটা স্টেবল পর্যায়ে আসছি। সো এখন চিন্তা ভাবনা আছে হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটিগুলোকে কীভাবে এই কাজে ইনভলভ করা যায়, কারণ একটা দেশের উন্নয়ন আসলে খুব মানে গুটি কয়েক মানুষের দ্বারা সম্ভব না, সবার ইনভলভ হইতে হবে।
রাইট, বাংলাদেশে তো মানে তোমরা মানে কুয়েট থেকে তোমরা তোমাদের টিমই প্রথম পার্টিসিপেট করছে, এখন অবধি তো অন্যান্য ভার্সিটি এইভাবে আসলে এই ধরনের প্রজেক্টে মানে ইনভলভ হয়নি। হ্যাঁ, না অনেকে চেষ্টা করছে, অনেকে হয়তো একবার রিচ করতে পারছে, বাট মানে একটা জিনিস হচ্ছে কনসিস্টেন্সি না থাকলে আসলে মানে ডেভেলপমেন্টটা আসে না। আমরা কিন্তু 2 বছর হয়ে গেছে টানা টানা 2 বার, এবং আগামী বছর হতেছে আমাদের টানা 3 বার হবে। সো কনসিস্টেন্সি কিন্তু এত বড় কাজের জন্য একটা ফ্যাক্ট। ছোটখাটো কাজ হয়তো 2 জন 3 জনের টিম হতো, তাইলে কনসিস্টেন্সিটা অতটা চোখে পড়তো না বা গুরুত্ব দেওয়ার মতো বিষয় হইতো না, কারণ হয়তো 5 বছর অফ আছে, আবার দুই আবার শুরু করা যাবে। কিন্তু বড় বড় কাজের ক্ষেত্রে কিন্তু হঠাৎ অফ হয়ে গেলে আর শুরু করা সম্ভব হয় না। সো রাইট, ইনিশিয়াল আসলে এটা শুরু করা খুব টিকে রাখাটা আমার একটা বড় প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, আমার একটা প্রশ্ন, যে ইলেকট্রিক ভেহিকেল বা এগুলো নিয়ে যখন কাজ করে তখন তোমাদের কস্ট ডিপার্টমেন্ট, অন্য ডিপার্টমেন্টের তো মানে টিম হলে মনে হয় ভালো, কস্ট ফাংশনাল টিম হলে ভালো, তো তোমরা যে এখনকার টিম এখন কি শুধু এটা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে না এর সাথে অন্য অন্য? না, আমাদের এখন ক্যাম্পাসের মোটামুটি 10টা ডিপার্টমেন্টের মতো আছে আমাদের টিম। তাহলে তো খুব ভালো, মানে তাহলে হ্যাঁ, টেক্সটাইল, লেদার, আর্কিটেকচার, সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স, তাহলে তো খুব ভালো টিম আসলে, মানে সব ধরনের সব ধরনের আসলে কাজ করার মনে হয়। হ্যাঁ, কারণ অটোমোবাইল তো একটা মানে একটা হিউজ একটা সেক্টর। এখানে আমি রাইট শুধু রাইট, বলতে পারবো না যে এখানে শুধু মেকানিক্যালের কাজ অথবা এখানে শুধু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের কাজ, এমন না। এখানে আপনি ইন্টেরিয়র ডিজাইন করেন, আর্কিটেকচার লাগবে, মানে যাই করেন আপনার সব ফ্যাকাল্টি থেকেই লাগবে এখানে আসলে। ইভেন বিজনেস হ্যাঁ, আসলে এখানে রিলেটেড একটা কস্ট লোকজন লাগবে, ফাংশনাল টিম দরকার। এটাই রাইট, এটা একটা ভালো, যে আসলে আমরা যখন আসলে আমাদের স্টুডেন্ট লাইফ প্রজেক্ট করতাম দেখা যায় আমরা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক ডিপার্টমেন্ট করতাম বা কম্পিউটার কম্পিউটার করতাম, কস্ট ফাংশনাল হতো না। বাড়ি যখন পিএইচডি করতে যায় তখন দেখা যায় একজন আসলে এক ফ্যাকাল্টি, কারণ অনেক ধরনের প্রজেক্ট করতে হলে আসলে বড় ধরনের প্রজেক্ট করতে হলে ভিন্ন ভিন্ন ফ্যাকাল্টি বা ভিন্ন ধরনের আসলে নলেজ বা স্কিল দরকার হয়, যেটা আসলে একার পক্ষে সবসময় সম্ভব হয় না। তো এটা একটা ভালো সাইন যে এখন হচ্ছে, আমার যেটা মনে হয় যে আসলে এই যে তোমরা যে প্রজেক্ট বা থিসিস বা এগুলো করো, এগুলো আসলে মানে কস্ট ফাংশনাল হওয়া উচিত, কারণ একটা স্পেসিফিক ডিপার্টমেন্ট করলে আসলে দেখা যায় একটা স্পেসিফিক কাজ হয়, কিন্তু যখন একাধিক বা বড় টিমে করা যায় তখন আসলে দেখা যায় একটা বড় প্রজেক্ট বা অনেক কিছু মেনটেন করা সম্ভব হয়। ওকে, তো তোমাদের আসলে এই এই মানে যে আগ্রহ বা কাজের, এটা আমার আসলে অনেক ভালো লাগছে যে আমি আসলে এটাকে অ্যাপ্রিসিয়েট করি। তো প্লাস তো তোমরা আসলে যারা নতুন তাদেরও আসলে যে নলেজ শেয়ার করতেছ, এতে সুবিধা হবে যে তারাও আসলে ভবিষ্যতে আসলে কন্ট্রিবিউট করতে পারবে। আর সোফার আমি যেটা জানলাম যে তোমরা এখন প্রায় 100+ টিম, এটা আসলে বিশাল ব্যাপার, 100+ মানুষ আসলে একসাথে হওয়া এটা স্টুডেন্ট লাইফে আসলে বিশাল ব্যাপার, জি 150 বিশাল জন ব্যাপার, বিশাল ব্যাপার। আমাদের সময় এরকম 100+ হতো, যদি কোনো প্রোগ্রাম হতো, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, তাহলে দেখা যায় 100+ মানুষ একসাথে হতো, কিন্তু এই ধরনের প্রজেক্ট করার জন্য যে আসলে 100+ মানুষ একসাথে মানে আনা গেছে, এটা আসলে বিশাল ব্যাপার। এটা আমি মনে করি এটাই বিশাল আছে। ওকে ঠিক আছে, তোমাদের আসলে অনেক ধন্যবাদ, আশা করি যে এটা যারা শুনবে তারাও মোটিভেট হবে। ওকে, প্লাস হচ্ছে তোমাদের মাধ্যমে আসলে আমাদের দেশ বা আমাদেরও আসলে মানে একটা সমাজ কমিউনিটি একটা ডেভেলপ হবে, বা এই ধরনের কাজ করলে অন্যরা আসলে আগ্রহী হবে। আমার এই প্রোগ্রামে আসলে অনুষ্ঠান মানে প্রোগ্রামের মানে মেন অনুষ্ঠান হচ্ছে মোটিভেট করা, মানে আসলে অনেকেই দেখা যায় যে এটা করতে চাই কিন্তু এক পা দেখা যায় সামনে যায়, 2 পা আবার পিছনে আসে। আমাদের সময় আমরা এরকম চিন্তা কোনো একটা চিন্তা করলে দেখা যায় আবার স্টুডেন্ট লাইফে যেটা হয়, আর টিম ওয়ার্ক এটা তো আসলে বিশাল ব্যাপার, 100 বা 150 মানুষ আসলে একসাথে হওয়া, আমার মনে হয় 100 এরকম টিম মানে একটা যদি একটা ভালো একটা কেমিস্ট্রি বিল্ড আপ করে একটা ভালো বন্ডিং হয় যদি কাজ করা সম্ভব, আসলে যে কোনো বড় পদে তোমরা যে ধরনের আসলে চিন্তা ভাবনা করতেছ অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। আর কাজ আসলে যেটা হচ্ছে আমার যেটা মানে ইনোভেশন আসলে শেষ নাই, টেকনোলজি আসলে শেষ নাই, প্রতিনিয়ত আসলে নতুন নতুন আসলে ডেভেলপার নতুন নতুন আইডিয়া আসছে, এটা অটোমোবাইলের ক্ষেত্রে হোক বা অন্য ক্ষেত্রে হোক অনেক কিছু আসছে। তো তোমরা যে অটো ড্রাইভ কারের ক্ষেত্রে, অটো ড্রাইভের কারের ক্ষেত্রে এক্ষেত্রে হয়তো তোমাদের অনেক মানে মানে অনেক নলেজ বা এগুলো গেদার করতে হচ্ছে বা অনেক স্কিল গেদার করা হচ্ছে, তো এই ক্ষেত্রে আসলে তোমরা কিভাবে মানে
নলেজটা আসলে গেইন করতেছো, বা তোমাদের একাডেমিক মানে পড়াশোনাটা আসলে মানে তোমরা যে প্রজেক্ট করলে মনে করো তোমার একাডেমিক নলেজটা আসলে কতটুকু কাজ মানে ইয়া হয়েছে, বা তোমার কি তোমাদের একাডেমিক্যালি ভার্সিটি থেকে কতটা আসলে তোমরা সাপোর্ট পাইছো? আচ্ছা আমি একটু বলি যে প্রথমে ড্রাইভারলেস ইয়ের বিষয়টা, তো ড্রাইভারলেস এর যে পড়াশোনাটা এটা আসলে কই থেকে করতেছি, তো সেটা হচ্ছে প্রশ্ন। সেটা হচ্ছে যে এখন কিন্তু ইন্টারনেটের যুগ, তো সব আপনি চাইলে বই নামায় পড়তে পারবেন, চাইলে বিভিন্ন কোর্স করতে পারবেন, এবং এইসব একদিনের কোর্স না, অনেক অ্যাডভান্স কোর্স আছে যেগুলো আসলে যদি করা যায় ভালো মতো তাহলে আসলেই কিছু একটা করা সম্ভব, এরকম কোর্সও আছে আসলে। তো আমরা কিন্তু আর করব সেটা কিন্তু আজকে বলতেছি এমন না, আমরা কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু করছি মিনিমাম 7-8 মাস আগে থেকে। তো আমাদের কিন্তু অলরেডি আমরা অনেক কিছু স্পেশাল মেম্বাররা হচ্ছে এটা নিয়ে নলেজ ঘাটাঘাটি অনেক আরও 7-8 মাস আগে থেকে শুরু করছে। তো এখন আর কি জিনিসটা ফুললি ফুল ফোর্সে শুরু হবে আর কি ড্রাইভারলেসের বিষয়টা। আর এই তো ড্রাইভারলেসটা আসলে এইভাবেই চলবে আর কি। আর একাডেমিক বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, অনেকের ধারণা থাকে যে মানে হয়তো এগুলো এক্সট্রা কারিকুলার, ঠিক আছে, বা কো কারিকুলার এরকম বলতে পারে, কিন্তু এখন এখানে যেটা বিষয় সেটা হচ্ছে যে মানে এখানে এখন আমরা যেটা খুঁজি সেটা হচ্ছে যে একাডেমিক রেজাল্ট যার ভালো সে হইলে খুব ভালো হয়, মানে এরকম মেম্বাররা টিমে থাকলে খুব সুবিধা হয়। কারণ মানে এটা তো আসলে আপনি যা ডিজাইন করতে হবে খুব জেনুইন একটা প্রোডাক্ট হইতে হবে, সেটা আপনার একটা নাটবল থেকে শুরু করে একটা ওয়্যারিং হোক, ঠিক আছে, এখানে মানে খুবই থিওরিটিক্যাল জিনিস মেনটেন করে ডিজাইন করতে হবে এবং সাথে সাথে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টটাও মাথায় রাখতে হবে। সো আপনার থিওরি অবশ্যই জানতে হবে। সো আমাদের একাডেমিক যেসব পড়াশোনা আমি বলবো যদি কারো এইসব কাজে আসার ইচ্ছা থাকে এবং সত্যিকার অর্থেই ভালো কিছু করার ইচ্ছা থাকে তাইলে অবশ্যই একাডেমিক পড়াশোনাটা অনেক ভালো মতো করতে হবে, অবশ্যই অনেক ভালো মতো করতে হবে। একাডেমিক পড়াশোনা স্কিপ করে কেউ এই এই সব জায়গায় ভালো কিছু করতে পারবে বলে আমি মনে করি না। রাইট রাইট, এটা একটা ভালো পয়েন্ট। অনেকের আসলে একটা ভুল ধারণা যে এগুলো আসলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, অবশ্যই একাডেমিক নলেজ এটা একটা বেসিক, এটা এটার আসলে অল্টারনেটিভ নাই, এটা একটা ভালো পয়েন্ট আমি উল্লেখ করছো, এটা একটা ভালো পয়েন্ট। আরেকটা ব্যাপার হচ্ছে যে যেটা মানে টিচারদের কাছে তোমরা আসলে এই ধরনের প্রজেক্ট করার ব্যাপারে কেমন সাপোর্ট পাইছো? হ্যাঁ, টিচাররা তো হেল্প আসলে আপনি যাই শুরু করেন সব সময় সবার কাছ থেকে সমান সাপোর্ট পাবেন এটা কখনো আশা করাটা ঠিক না। সো আমরা সেরকম আশা করি নাই যে সবাই সমান সাপোর্ট করবে, তবে মানে আমরা যতটুকু আশা করছি স্যাররা তার থেকে বেশি সাপোর্ট করছেন। তবে আসলে সব তবে ইউনিভার্সিটির পক্ষ থেকে আসলে ফিনান্সিয়াল যতটুকু সাপোর্ট পাওয়া উচিত বলে আমার মনে হয় ততটুকু হয়তো আমরা পাইনি। তবে টেকনিক্যাল সাপোর্ট বা হচ্ছে স্যারদের পক্ষ থেকে যতটুকু সাপোর্ট দেওয়ার আমার মনে হয় যে স্যাররা দিছে, মানে আমি আমার কাছে মনে হয়েছে ঠিক আছে, সীমাবদ্ধতার মধ্যে যতটুকু দিছে। হ্যাঁ, মানে তো আমরা আমার মনে যেটা মনে হয় যে তোমরা যেহেতু একটা ভালো আউটপুট দেখেছো এতে কি হবে স্যাররা হয়তো আরো বেশি আগ্রহ বা ভার্সিটি বা অন্যান্য অ্যালুমনি বা কর্পোরেট অর্গানাইজেশন গুলো স্পন্সর এই ধরনের সমস্যাটা তো তোমাদের মাধ্যমে ভবিষ্যতে আসলে অনেকটা মিনিমাইজ হবে আমার যেটা মনে হয়। কারণ আসলে সবাই আমাদের যে একটা মানুষের একটা কি সবাই আসলে আউটপুট চায়, মানে আউটপুট চায়, কিন্তু এটাই অবশ্যই অবশ্যই এটা ইনপুট না দিলে আসলে কোনো সিস্টেমই কোনো আউটপুট দিবে না। হ্যাঁ, এটা আসলে একটা ইয়া জিনিস, প্রসেসিং এর জন্য কেউ আসলে মানে কোনো ইনভেস্ট করে না, মানে জাস্ট ইনপুট আর আউটপুট হিসেবেই চিন্তা করে। কিন্তু বারে কিন্তু বেশি ভাগে ইনভেস্ট ইনভেস্ট যেটা হয় একটা ইনভেস্ট একটা বড় অংশ ইনভেস্ট হয় আর&ডি এর জন্য। কারণ আর&ডি না থাকলে আসলে প্রতিনিয়ত নতুন নতুন টেকনোলজি এগুলি আসতো না, এগুলি আসতো না, একটা পর্যায়ে যা থেমে যেত। কিন্তু দেখা যায় আগামী বছর এই করোনার মধ্যেও দেখা যায় প্রতিনিয়ত নতুন নতুন টেকনোলজি আসছে, আর টেকনোলজি গুলো এটা আসলে মানুষের সমস্যা সমস্যা সলভ করার মাধ্যমে আসলে নতুন নতুন টেকনোলজি মানে ইনোভেশন এগুলো চিন্তা করে মানুষের। আসলে এটা আসলে আমার যেটা মনে হয় এটা শেষ নাই, মানে মানুষের চিন্তার আসলে শেষ নাই, মানুষের ব্রেন আসলে যে ভাই একটা পয়েন্ট আমার যেটা মনে হচ্ছে যে তোমাদের আসলে এগুলো টেস্ট করতে কি মানে মানে কি ধরনের এগুলো তো তোমাদের ধরো টেস্ট করতে হয়েছে যখন আসলে তোমরা
এই ধরনের ডিভাইস বা এই ধরনের ল্যাব কুয়েতে কতটা আছে, বা এক্ষেত্রে তোমাদের আসলে এক্সপিরিয়েন্সটা কি? আচ্ছা, টেস্টিং প্রসিডিউরের জন্য হুম আমরা যেটা করছি, আমরা তো মেইনলি হচ্ছে ম্যাটেরিয়াল টেস্টের কথা যদি আসি, ঠিক আছে, সো আমাদের হচ্ছে মেইনলি তো আমাদের সিমুলেশন সফটওয়্যার আছে, বাট সিমুলেশন সফটওয়্যারে তো আসলে সব কিছু এইভাবে হয় না, হ্যাঁ, ডিজাইনটা বেশ করে নিয়ে ফিজিক্যাল জিনিসগুলো, হ্যাঁ, তো ডিজাইনের সময় আমাদের যেটা করার আছে সেটা হচ্ছে ম্যাটেরিয়ালটা ফিজিক্যালি ছোট একটা পার্ট যদি আমরা ফিজিক্যালি টেস্ট করতে পারি, তারপরে হচ্ছে আমরা যদি ক্যালিব্রেশন করতে পারি সফটওয়্যারের সাথে সেই ম্যাটেরিয়ালটা যে কি অবস্থা হবে, তাহলে মোটামুটি সিমুলেশনের রেজাল্টটা মোট কথা ভ্যালিডেটেড হয় আর কি, ঠিক আছে, একটা আপনি আশা করতে পারেন যে সিমুলেশন রেজাল্টের সাথে ফিজিক্যাল পারফরমেন্সের একটা মিল থাকবে এবং বেশ ভালো পরিমাণ মিল থাকবে। আর তাছাড়া আমাদের যতটুকু ল্যাব ফ্যাসিলিটি আছে টেস্টিংয়ের জন্য, আপনি আমি যদি অল্টারনেটিভ ভাবে করি তাহলে আসলে টেস্ট করা যায় না এমন না, তবে আমাদের ইউনিভার্সিটির সমস্যা যেটা সেটা হচ্ছে 8টা টু 5টা, ঠিক আছে, আমি 5টা পরে গেলে ল্যাব পাবো না, ঠিক 5টার সময় তালা লাগাই দিবে, আমি যদি বলি 5:30 পর্যন্ত একটু আধা ঘন্টা টাইম দেন সেটা হবে না, ঠিক আছে, আমাদের মেশিনারিজ নাই সেটা বললে ভুল হবে, ঠিক আছে, মেশিনারিজ গুলো ইউজ না করতে করতে নষ্ট হয়ে গেছে সেটা বলা। আমি সোফার যেটা জানি কুয়েটে আসলে মেকানিক্যাল ডিপার্টমেন্টে মানে মেশিন বাই গুলো অনেক 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 ধরনের মেশিন আছে সোফার আমি জানতে জানি, এটাই আমরা সময়ের অভাবে ইউজ কম করতে পারি, ঠিক আছে, আমাদের সীমাবদ্ধতা বলতে গেলে এই যা, আমার মনে হয় এই সীমাবদ্ধ এটা ইয়ে করা উচিত, এলাও করা উচিত, কেউ যদি আসলে কিছু করতে চায়, হ্যাঁ, মানে যে আমি যে বাইরে যাম যে পিএইচডি বা মাস্টার করতে চাই, তাদের রাত দিনও অনেক ল্যাবে থাকে, অনেকে ল্যাবেই খায় ল্যাবেই ঘুমায় মনে হয়, তো আমার মনে হয় এগুলো এলাও করা উচিত, তো আমার মনে হয় যথাযথ কর্তৃপক্ষ এই বিষয়টাও বিবেচনা করবে। ওকে, তোমাদের আসলে অনেক ধন্যবাদ, তো নতুনদের জন্য তোমাদের যদি কোনো মেসেজ থাকে, যারা এখানে কাজ করতে থাকে তোমাদের মেসেজ থাকে, মহিউদ্দিন শুরু করে নতুনদের জন্য মেসেজ, হ্যাঁ, বেশ কিন্তু তোমাদের সাথে যারা কাজ করতে চায় বা তোমাদের টিমে যারা কাজ করে। আচ্ছা, নতুন যারা আমাদের টিমে যারা শুরু করছে তারা তো শুরু করছে, আর যারা আর কি শুরু করতে চায় তাদের জন্য আর কি যদি একটাই কথা বলে, শুরু করতে চাইলে শুরু করে দেওয়া উচিত, অবস্টেকল লাইফে আসবেই, বাধা থাকবেই বড় প্রজেক্ট করতে গেলে, তো যখন একটা টিম হিসেবে কাজ করা হয় যখন অনেকজন মেম্বার থাকে তখন আলটিমেটলি একটা না একটা সলিউশন বের করেই ফেলা যায়। আমি চাই না হয়তো বা আমি যে প্রজেক্ট করতেছে অন্য একজন সেই প্রজেক্ট করবে না, কিন্তু অন্য একজন অন্য একটা প্রজেক্ট করতেছে, করার চিন্তা ভাবনা করতেছে, যেদিন চিন্তা ভাবনা করবে সেদিনই আর কি শুরু করা উচিত। তো আমি যদি শুধু অবস্টেকল নিয়ে ভাবতে থাকি তাহলে হলো যে কখনোই সম্ভব না, যেমন আমরা এই যেমন ভাই বললো, ইরফান ভাই যেরকম বললো, যেদিনকার ওনারা ভাবছে ওই দিনকার রাতে ওনারা টিমটা ফর্ম করে, তো ওনারা যদি ওই যে অবস্টেকল নিয়ে ভাবা শুরু করতো, আর যদি সত্য কথা যে এটা ওনারা যদি আসলে মানে যতটুকু অবস্টেকল আমরা ফেস করছি আর কি টিমটা গঠন করার পরে, ওই অবস্টেকল গুলো যদি আসলে ওই দিনকার রাতে ভাবতো ওনারা, আমি শিওর না তারা টিমটা আসলে ফর্ম করতো নাকি, তো আসলে অবস্টেকল নিয়ে আসলে বেশি ভাবা উচিত না। টিম যে সময় একসাথে অনেকগুলো মানুষ হয়ে যায় ওই সময় আসলে অটোমেটিকলি একটা সাহস আসে মনের মধ্যে, ওই সময় অটোমেটিকলি অবস্টেকল গুলো পার করা যায়, আমার কাছে এটাই মনে হয়। এই ধরনের বড় প্রজেক্ট করতে গেলে সবার আসলে একটা টিম যদি টিম ওয়ার্ক যদি হয় টিমটা ফর্ম করা উচিত এবং কাজ শুরু করে দেওয়া উচিত, তারপর অবস্টেকল নিয়ে ভাবা যাবে একসাথে। হ্যাঁ, মহিদিন একটা সুন্দর পয়েন্ট বলছে, আসলে আমরা অনেক নেগেটিভ ভাবে চিন্তা করি, প্রথমে আসলে নেগেটিভ ভাবে চিন্তা করা যাবে না, প্রথমে আসলে পজিটিভ ভাবে চিন্তা করতে হবে, অবস্টেকল থাকবে, কারণ অবস্টেকল লাইফে না থাকলে তো আসলে হবে না, অবস্টেকল যত থাকবে আসলে তখন মানুষ সেখানে তার নলেজ তার স্কিল এগুলো কাজে লাগে আসলে সেটা ওভারকাম করার চেষ্টা করবে, অবশ্যই করলে ভয় পালে আসলে আসলে কিছু করা যাবে না জীবনে, এটা সব ক্ষেত্রে আসলে প্রযোজ্য, জীবনে আসলে সকল ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, আর আর অন্যরা যদি কিছু অ্যাড করতে চাও। জি, আমার কাছে মনে হয় যে কেউ যদি কোনো প্রজেক্ট শুরু করতে চায় তাহলে অন্যায় দেখা দেখে যে ও একটা এই প্রজেক্ট করছে আমার সেই প্রজেক্ট করতে, এটা না চিন্তা কইরা যে নিজেকে কাজ করতে হবে যে প্রজেক্ট আমি করবো এটা আমার সিগনিফিকেন্ট অবজেক্টিভটা কি, এটা আসলে আমার কেন সেটা আগে ভাবতে হবে। এখন যদি পার্টিকুলার কোনো কম্পিটিশনের জন্য পার্টিসিপেশনের জন্য যেন হয় তাহলে ওকে সমস্যা নেই করা যেতেই পারে, কিন্তু আসলে এটা আসলে ঠিক না, এটা আসলে চিন্তা করতে হবে লং টার্ম, হ্যাঁ লং টার্ম, এটা সেই চিন্তার আসলে নিজের পার্সোনাল ক্ষেত্র হইতে পারে এবং পরিবেশের ক্ষেত্র হইতে পারে, যে আমার অন্যরা বা প্ল্যাটফর্ম যেটা আমরা বলি একটা ইউনিভার্সিটি প্ল্যাটফর্ম সেটা যদি ক্রিয়েট করা যেতে পারে সেটা অবশ্যই ভালো। তো
এটাই যে আমাদের প্রজেক্টটা আসলে মেইন অবজেক্ট ছিল যে একটা প্ল্যাটফর্ম করে দেওয়া, ইউনিভার্সিটি একটা প্ল্যাটফর্ম করে দেওয়া। এখানে আমাদের ইউনিভার্সিটি এই জিনিসটার অভাব ছিল যে আমাদের পোলাপাইনটা অনেক একাডেমিক পড়াশোনা অনেক ভালো সিজি তুলে, কিন্তু আসলে এটা ইমপ্লিমেন্ট করতে পারে না। আর এটা এই বাধাটাই কিন্তু ইন্ডাস্ট্রি লেভেলে ওরা প্রথম সম্মুখীন হয়, ওরা নলেজটা ইমপ্লিমেন্ট করতে পারতেছে না। তো এই সুযোগটা যদি ইউনিভার্সিটিতে থাকে তাহলে এটা অবশ্যই কোয়েটার জন্য ভালো। তো আমি আশা করি যে এই কিল ফ্লাইট যে টিমটা সেটা ভবিষ্যতে যে জুনিয়ররা আছে কুয়েটের যে স্কিল সেটা অবশ্যই ডেভেলপ করার জন্য কাজে লাগাতে পারবে। আর এটা বোধ টিমের জন্য যেমন ভালো হবে নিজের পার্সোনাল কাজও ভালো হবে। রাইট রাইট এক্স্যাক্টলি ওকে। জুনিয়রদের জন্য আমি আসলে একটা জিনিস বলতে চাইছি, সেটা হচ্ছে যে মানে চিন্তা করতে হবে নিজের মাথা দিয়ে। অন্যরা তোমার কি সাজেশন দিবে, হ্যাঁ সেটা অবশ্যই সাজেশন, বাট তুমি কি চাও তোমার কি করতে হবে সেটা তোমারই চিন্তা করতে হবে। 10 জন 10টা সাজেশন দিবে খুব স্বাভাবিক, ঠিক আছে। কারণ কিছুদিন আগে আমাদের টিমে থেকে ওই 19 ব্যাচের রিক্রুট করা হয়েছে, তো তখন আমি এই জিনিসগুলো দেখছি যে ওরা আসলে নিজের মাথা দিয়ে চিন্তা করতে খুব কম পারে, ঠিক আছে। দেখা যেতে পারে যে 10 সাইড থেকে 10 জন যা বলতেছে ওরা 10টাই বিশ্বাস করতেছে, মানে নিজের থিঙ্কিং বা আমরা ভবিষ্যতে কি করব এরকম কোনো প্ল্যানিং নাই। আর আমরা এই জিনিসটা তো আমাদের ক্যাম্পাস থেকে খুব পিছিয়ে থাকি, সেটা হচ্ছে যে আমাদের ফিউচার প্ল্যানিং থাকে না ক্যাম্পাসে ঢুকে, মানে খুব কম মানুষজনেরই থাকে ফিউচার প্ল্যানিং যে আমি আসলে পাশ করার পর কি করতে চাই বা আমার টার্গেটটা কি, আমি জব করব নাকি বাইরে যাব বা আমার ফিউচার প্ল্যানিং কি। এটা আসলে একটু আর্লি করা উচিত, শুরু করা উচিত, আর পরিশ্রমটা একটু বেশি করা উচিত। আমরা আসলে কুয়েটে বেশিরভাগ সময় হচ্ছে চায়ের টঙে কাটাই দিই, পরিশ্রমটা বাড়ানো দরকার। হ্যাঁ আমার মনে হয় এই ধরনের এই ধরনের প্রজেক্ট করা উচিত। এই ধরনের প্রজেক্ট করলে যেটা কি হবে, একটা নিজের তো আসলে পার্সোনাল স্কিল বিল্ড আপ হবে, পারবে টিমে কাজ করার একটা ব্যাপার হবে। কারণ কোনো কোথায় জব করলে আসলে টিমেই কিন্তু কাজ করতে হবে। আমাদের একটা জিনিস এ হয় যে অনেকে টিমের সাথে অ্যাডাপ্ট করতে পারে না, কারণ টিজে করলে নানা রকম ইয়ে থাকে, নানা রকম মেন্টালিটি মানুষ থাকে। কিন্তু তো এটা দেখা যায় যে ওই জব লাইফে অনেক হেল্পফুল হয় টিম টিমে কাজ করলে, কারণ তারা দেখা যায় ওই যে জবে দেখা যায় টিমের সাথে ফিট করতে পারে না। অনেকে দেখা যায় অনেক নিজে ইন্ডিভিজুয়াল অনেক ভালো কাজ জানে কিন্তু ওই টিমের সাথে ওইভাবে কোলাবরেশনে কাজ করতে পারে না, এই জন্য নানা রকম সমস্যা ফেস করে। এইটা যেমন একটা বড় একটা হেল্প, প্লাস হচ্ছে যে যে কোনো কি বলে জবের ক্ষেত্রেও এটা একটা ভালো ভ্যালু অ্যাড করবে, যখন তুমি বলবে যে এই ধরনের তুমি প্রজেক্ট করছো এটা একটা ভালো ভ্যালু অ্যাড করবে। প্লাস কারো যদি হায়ার স্টাডি বা এগুলোর যদি আসলে ইচ্ছা থাকে এক্ষেত্রেও এটাও একটা ভালো ভ্যালু অ্যাড করবে যে এই ধরনের প্রজেক্ট করছো। কারণ যে কোনো মানুষ আসলে চায় হচ্ছে যে একজন প্রফেসর তোমাকে পিএইচডিতে নেবে, সে আসলে চায় যে কনফিডেন্স লেভেলটা দেখতে চায়। কারণ হচ্ছে নলেজ তো আসলে এটা তুমি স্টাডি করলে বা ওই বিষয়ে পড়াশোনা করলে অবশ্যই হবে, যেটা আসলে দরকার মানুষের কনফিডেন্স যে আমি পারবো। এখন একটা কাজ শুরু করলে নানা রকম সমস্যা আসবে, সেটা আসলে বিভিন্নভাবে সিনিয়রদের মেন্টর করে তারপরে হচ্ছে যে ওই বিষয়ে পড়ালেখা করে এটা ওভারকাম করা যাবে। কিন্তু প্রথমে যদি আসলে এটা না এটা আমি পারবো কি পারবো না এটা কনফিউশন থাকলে প্রথমে আসলে কনফিডেন্স হতে হবে, যে ডিটারমাইন্ড হতে হবে যে আমি এটা করব, তারপরে হচ্ছে যে কোনো সমস্যা আসলে সেটা আমি কি বলে সলভ করার চেষ্টা করব। তো এই ধরনের মেন্টালিটি থাকলে আসলে যে কোনো প্রজেক্ট করা সম্ভব। আর আমার মনে হয় এই ধরনের প্রজেক্ট করা এই ধরনের প্রজেক্ট করলে কি হবে যে স্টুডেন্ট লাইফে পড়াশোনা করে আসলে তো মানুষ কর্মজীবনে যাবে, কর্মজীবনে এটা আসলে বিশাল একটা ভ্যালু অ্যাড করবে, বিশাল ভ্যালু অ্যাড করবে। দেখা যায় আমরা আমারই অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করি যে আসলে ছোট একটা প্রজেক্ট করছি, যখন আসলে কি বলে খুব প্রজেক্ট করছি স্টুডেন্ট লাইফে তখন আসলে এটা বুঝি না এটা আউটকাম কি, অনেক অনেক অন্যরা হয়তো অনেকে বলছে যে সময় নষ্ট বা এটা বলে যে এটা, কারণ এটা পড়ালেখা আসলে তখন ভেট করবে। কিন্তু যখন এগুলো জবের ক্ষেত্রে গেছি যখন তারা জিজ্ঞাসা করছে আসলে কোনো প্রজেক্ট করা হয়েছে না, সামান্য ব্যাপারটা বলছি এটাও আসলে একটা ভালো ভ্যালু অ্যাড করছে। তো আমার মনে হয় এটাও একটা ভ্যালু অ্যাড করবে, মানে বিশেষ করে ভিজুয়াল কিছু একটা করলে, একটা প্রজেক্ট যেটা একটা আউটপুট আছে বা কোথায় পার্টিসিপেট করা হয়েছে, তো এটা 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 একটা বিশাল ইয়ে করবে। প্লাস হচ্ছে যে যদি কেউ আসলে অন্টারপ্রেনার বা নিজে নিজে কোনো প্রজেক্ট বা কিছু করতে গেলে যে ফান্ডিং এর ক্ষেত্রে, যে তোমাদের যেটা আমার যেটা মনে সুবিধা হবে ভবিষ্যতে তোমাদের ফান্ডিং পাতে সুবিধা হবে, কারণ তোমাদের প্রতি একটা কনফিডেন্স গ্রো হবে মানুষের।
মানে মিনিমাম একটা প্রোটোটাইপ করলে, যেমন আমার যেটা মনে হয় তোমরা হয়তো এখন প্রোটোটাইপ করছো, এখন আসলে যে আমি সুপার তো জানলাম যে তোমাদের সাথে বিভিন্ন কোম্পানি বা যোগাযোগ করছে, কিন্তু প্রথমে আসলে প্রোটোটাইপ না থাকলে আসলে মুখের কথা তো আসলে এভাবে মানুষের বিশ্বাস করতে চায় না। প্রোটোটাইপটা খুব দরকার, মানে আমার মনে হয় যে স্টুডেন্ট লাইফে কিছু না কিছু প্রজেক্ট করা উচিত, ছোট বড় টিমে হলে তো বড় প্রজেক্ট করা যায়, মানে পড়াশোনার বাইরে। আমাদের দেখা যায় যে বেশিরভাগ থিসিস এগুলো দেখা যায় স্টাডি বেস না, আমার মনে হয় প্রজেক্ট স্টুডেন্ট লাইফের বিশেষ করে আন্ডার গ্রাজুয়েট প্রজেক্ট বেস হওয়া উচিত, প্রজেক্ট বেস হওয়া, যেটা একটা আউটপুট থাকে, যেটা তুমি জবের ক্ষেত্রে যাও বা পরবর্তী লাইফে তুমি বলতে পারো যে আমি এটা কাজ করছি। ওকে, তোমাদের সবাইকে আসলে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। তো আমরা আজকে এখানে শেষ করছি, আশা করি ভবিষ্যতে তোমাদের সাথে আবার কথা হবে। ওকে, আল্লাহ হাফেজ। আর এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানে, আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি, আগামীতে অন্য অতিথির সাথে হয়তো আমি আবার প্রোগ্রাম করবো, তখন হয়তো আবার কথা হবে। ওকে, আল্লাহ হাফেজ।